بسم الله الرحمن الرحيم সর্বদলীয় ছাত্র ঐক্য কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সদস্যদের সহযোগিতা বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত বিক্ষুব্ধ ছাত্র ভাইরা আপনাদের সবাইকে জানাচ্ছি সর্বদলীয় ছাত্র ঐক্যের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সংগ্রামী ভাইরা আমার আমরা আজকে বই খাতা কাগজ কলম রেখে রাজপথে কেন আসতে বাধ্য হয়েছি কারণ হয়েছে বর্তমান প্রশাসন এক চোখা আচরণ করছে শহীদ রেজাউলকে তারা হত্যা করেছে এটা আজকে দিনের আলোর মতো পরিষ্কার শহীদ রেজাউলকে তারা হত্যা করেছে এরা ছাত্রলীগের গুন্ডা শহীদ রেজাউলকে যারা হত্যা করেছে এরা যুবলীগের সন্ত্রাস শহীদ রেজাউলকে যারা হত্যা করেছে এরা স্বেচ্ছাসেবকদের গুন্ডা আমরা আজকে স্বাধীন দেশের নাগরিক হয়ে হতাশার মাঝে বলতে হয় ছাত্রলীগ যুবলীগ গুন্ডা হওয়ার কারণে যদি আজকে তাদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে বাংলাদেশ প্রশাসনের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে প্রশাসন এদেশের আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন এদেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে না আমি আজকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যদি এদেশের মানুষের আপনাদের উপর আস্থাকে নিশ্চিত করতে হয় যদি দেশের মানুষের আপনাদের উপর বিশ্বাস নিশ্চিত করতে হয় দেশের আইন শৃঙ্খলাকে ঠিক রাখতে হয় ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী কার্যক্রমকে বন্ধ করতে হয় তাহলে অতি বিলম্বে রেজাউলের খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে আর যদি গ্রেপ্তার করতে আপনারা ব্যর্থতার পরিচয় দেন তাহলে আমরা মনে করি বাংলাদেশের আইন শৃঙ্খলা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে সংগ্রামী ভাইরা আমার বিগত 15 বছর আওয়ামী লীগ দেশের মানুষের উপর দুঃশাসন চালিয়েছে দেশের মানুষের ভোট বিশ্বাস দর্শনকে বিতঙ্গ দেখিয়ে নিজেদের মন মতো রাষ্ট্র পরিচালনা করেছে মানুষের ফুটের উপর পাখির মতো গুলিকে মানুষকে হত্যা করেছে আজকে ক্যাম্পাসগুলোর সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে বাংলাদেশ ছাত্রলীগ আমরা আজকে রক্ষা করছি বিশ্বজিৎকে হত্যা করেছে ছাত্রলীগ কুয়েটে মেধাবী শিক্ষার্থী শহীদ আকবরকে সবের মতো পিটিয়ে হত্যা করেছে ছাত্রলীগ সর্বশেষ শহীদ রেজাউলকে দিনে দুপুরে সবার সামনে নৃশংসভাবে হত্যা করেছে ছাত্রলীগ ছাত্রলীগের এমন কাণ্ডের ভোট খুলিয়ে তা প্রমাণ করেছে ছাত্রলীগ এখন একটি সন্ত্রাসের আঁতুর ঘরে পরিণত হয়েছে ছাত্রলীগ যুবলীগ এমন একটি সংগঠন যাদের ব্যক্তি থেকে এখন আর ভালো নেতা বের হয় না চোর গুন্ডা বদমার ডাকা দর্শকের আত্মা হয়েছে বর্তমান ছাত্রলীগ যুবলীগ ছাত্রলীগ যুবলীগ মানুষের রাজনীতি সুস্থ পরিবেশ নষ্ট করছে আমরা আজকে স্পষ্ট বলতে চাই যদি ছাত্রলীগ যুবলীগের লাগাম ধরে করতে সরকার ব্যর্থ হয় এদেশের ছাত্র সমাজ ছাত্রলীগ যুবলীগের লাগাম ধরে করতে বাধ্য হবে ইনশাআল্লাহ আজকে আমরা বলতে চাই মাদ্রাসার শিক্ষার্থী যেমন সে মাদ্রাসার শিক্ষার্থী হওয়ার কারণে আজকে তার মধ্যে গ্রেপ্তার করবেন না এদেশের ছাত্র সমাজ মেনে নিবে না এদেশের ছাত্র সমাজ কঠিন কারণে আমরা দিতে পারতাম রাজপথ অবরোধ করতে পারতাম
ভাঙচুর করতে পারতাম না তা নয়। আমরা দেশকে ভালোবাসি, আমরা আইন শৃঙ্খলাকে আইন শৃঙ্খলা আমরা রক্ষা করতে চাই, যার কারণে আজকে সবাই থেকে স্পষ্ট বলছে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে প্রতিবাদ করছে। যদি আজকের পরেও সরকারের টনকের নাম না নড়ে, কানের মধ্যে পানি না ঢুকে, কিভাবে পানি ঢুকাতে হয় তারা ভালো করে জানে। আমরা বাংলাদেশের দুর্বল আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। দেশের প্রত্যেকটা ছাত্র দেশের ছাত্রদের পক্ষে বই খাতা কম রেখে ক্যাম্পাস থেকে রাজপথে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমার এই সরকার ক্ষমতা আসার পর থেকে তারা এদেশের ওলামাইকারের প্রতি তারা অবিচার করছে, এদেশের খুনি বদমাশ ধন করতেকে আমরা দেখে আদালতে উঠানো হয় জামাই আদর করে, আর এদেশের ওলামাইকারের পায়ের মধ্যে টান্ডাল যাত্রা করান, এটা অসাধারণ অত্যন্ত লজ্জা এবং ধিক্কারে। এতে প্রমাণ হয় এই সরকার ইসলাম বিদ্বেষী সরকার, এই সরকার আলেমা বিদ্বেষী সরকার। আজকে সমাজ থেকে স্পষ্ট বলছে অবশ্য বিলম্বে গ্রেফতার কিন্তু সকল ওলামায়ে মুক্তি দিতে হবে। দেশের মানুষ ওলামায়ে কিরামকে কারাগারে দেখতে চায় না, কারাগারে বন্দি করে এদেশের আপনারা আমরা আগুন জ্বালিয়ে দিয়েছেন। সংগ্রামী ভাইরা, আমার আমরা আরেকটি স্পষ্ট কথা বলতে চাই। ছাত্রাধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লার আমরা নিঃশব্দ মুক্তি দাবি করছি। আজকে সরকার প্রশাসনকে আমরা স্পষ্ট বলতে চাই, আপনারা দেশের শৃঙ্খলা রক্ষা করতে হলে খুনিদেরকে গ্রেফতার করতে হবে। যদি খুনিদেরকে গ্রেফতার করতে আমরা ব্যর্থ হন, তাহলে বাংলাদেশের মানুষ আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। এভাবে দেশে দিনে দিনে মানুষ আইনের প্রতি আস্থা হারিয়ে যাবে, দেশ একটি বিচার পরিহূত হত্যার দিকে চলে যায়, দেশের নানা সৃষ্টি হয়। আমরা দেশকে ভালোবাসি, দেশ কেন্দ্রে আমরা মুখে ধারণ করি, এই জন্য আমাদের শান্তিপূর্ণভাবে আমরা আজকে প্রতিবাদ করবো। তার পরে যদি সরকারের টনক না নড়ে, তাহলে গোটা বাংলাদেশে দুর্বার গণতন্ত্র করতে আমরা বাধ্য হবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখাবে রাজপথে প্রথমের স্লোগানে আগামী চব্বিশে অক্টোবর সাবা চব্বিশে আগস্ট সাবা চত্বরে রেজাউল হত্যাকাণ্ডের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে ছাত্রঐক্য ছাত্রদলীয় ছাত্রঐক্য বিক্ষোভ ছাত্র সমাবেশ করবে ইনশাআল্লাহ। সেখান থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।